Hey channel, welcome to my guys. Hey welcome channel to my guys. Hey guys, channel to my welcome. কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখে আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনারা তো সবাই পিয়ানো দেখেছেন, কিন্তু এখন আমি আপনাদের যে পিয়ানোটি দেখাতে চলেছি এরকম পিয়ানো হয়তো আপনি আগে কখনোই দেখেননি। তো দেখুন তাহলে। আপনি কি কখনো ডাক্তার এবং রোগীর হাস্যকর মুহূর্ত দেখেছেন? না দেখে থাকলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখার পর আমি সত্যি বস এক মাস হাসি থামাতে পারিনি। এবার আমি এখন আপনাদের যে ভিডিওটি দেখাবো এটি নিয়ে আমার কিছু বলার নেই। আসলে এটি দেখার পর আমি একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এবার এই ভিডিওটি দেখুন। এখানে দেখুন এই মহিলাটি হেঁটে যাচ্ছে আর গলিতে একটি লোক সাদা পাঞ্জাবি পরে বের হচ্ছিল, বাকিটা ইতিহাস। আপনারা অনেকেই তো প্র্যাঙ্ক ভিডিও দেখেছেন যেখানে কেউ ভয় দেখিয়ে থাকে আবার কেউ হাসির ভিডিও তৈরি করে থাকে। হ্যাঁ, ঠিক সেই রকমই একটি প্র্যাঙ্ক ভিডিওর হাস্যকর মুহূর্ত দেখাতে চলেছি আপনাদের। এই ভিডিওটি দেখুন। এখানে একজন লাইট অফ করতে গিয়ে দেখে কেউ এসে দাঁড়িয়ে আছে, লাইট অন করলে দেখছে ওখানে কেউ নেই। এরকম করতে করতে হঠাৎ সেই ভূতটি তার সামনে চলে আসে, তারপর বাকিটা ইতিহাস হয়ে থাকলো। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বেচারা ভূতটির কপালই খারাপ ছিল, এমনই প্র্যাঙ্ক করলো রে ভাই, কি আর বলবো। আপনারা সবাই তো প্লেন থেকে কিভাবে নামতে হয় তা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আমি আপনাদের এমন একটি প্লেন থেকে নামার ভিডিও দেখাবো যা দেখে আপনিও আপনার হাসি আটকাতে পারবেন না। তাহলে দেখুন। এই বসেন বসেন, যেদিন পূজা কালাম সেদিন খাবি কালা গু। বর্তমান সময় মানুষ টিকটক ভিডিও করতে করতে কোন পর্যায়ে গেছে সেটা তো আপনারা সবাই জানেন। এই ব্যক্তিটিকে দেখুন, বুড়াতি কালে ইনার ভীমরতি শুরু হয়েছে। কি আর বলবো বস, এটা দেখে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। টিকটক ভিডিওর আরো একটি ভিডিও দেখে নিন তাহলে। নির্বাচনে দাঁড়ানোর সময় অনেকেই ভোট পাওয়ার জন্য অনেক রকমের বক্তব্য দিয়ে থাকেন। আমি এখন আপনাদের এমন একটি বক্তব্য দেখাবো যা দেখে আপনিও আপনার হাসি থামাতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। এ গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই। আমি যদি আমার বই পাস করতে পারি, স্কুল কলেজ আমাদের কিচ্ছু হবে না। এবার এই ছেলে আর মহিলাটির কাণ্ড দেখ। বেচারা মহিলাটি হয়তো শান্তিতে ফুচকা খেতে চেয়েছিলেন, কিন্তু তার সঙ্গে এমন একটা প্র্যাঙ্ক হয়ে গেল এবং সাথে সাথে যে ব্যক্তিটি তার সঙ্গে প্র্যাঙ্ক করেছে তারও অবস্থা খারাপ হয়ে গেছে। পরিস্থিতি যেমনই হোক না কেন ক্যামেরা ঠিক রাখা লাগবে। এরকমই একটি ভিডিও আমি আপনাদের এখন দেখাবো যেটি হয়তো আপনি আগে কখনোই দেখেননি।
আপনারা তো সকলে অনেক রকমের ফটোশ্যুট করতে দেখেছেন, কিন্তু আমি আপনাদের এমন একটি ফটোশ্যুট দেখাবো যেটি হয়তো আপনি আগে কখনোই দেখেননি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং অন্যদেরকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।